এই আজকে এই কিছুক্ষণের মধ্যে আমি বলরামপুর যাচ্ছিলাম এই রোড দিয়ে, এবং এই দাদার সাথে আমার দেখা হয় এবং আমাকে এখানে রাস্তার মধ্যে দাঁড় করায় যে দাদা একটু দাঁড়ান, এখানে আমাদের অনেক ওষুধপত্র, এখানে যেখানে গরু ছাগল এবং মানুষরাও সেই জলটা এখানে ব্যবহার করে এখানে ওষুধ পশুধ এখানে ফেলে দিয়েছে, ঠিক আছে। দিয়ে আমরা দেখলাম যে হ্যাঁ, এটা তো বাস্তব, এটা খুব খারাপ জিনিস যে মেডিসিন জিনিস এইখানে ফেলবে কেন, এটা কি করা উচিত, এটা একটু যাতে ব্যবস্থা করা হয়। হ্যাঁ, এভাবে ফেলবে কেন, সরকারি জিনিস ওদের তো অন্য জায়গায় ফেলানোর ওদের জায়গা আছে, হসপিটাল চত্বরে ওদের ডাস্টবিন রয়েছে, সেখানে ফেলছে না কেন, এখানে তো দূরে আমাদের হসপিটাল কত দূর আছে, এখানে দিগ্গাটি ক্যাম্পের কাছে মেন রোডের কাছে যেখানে একটা কালভার্ট আছে যেখানে গরু ছাগল জল খায়, মানুষও সে জল ব্যবহার করে, যারা গরু ফসল চড়ায় তারাও সে জলটা পানীয় ব্যবহার করে, এখানে ফেলবে কেন, তাদের কঠোরভাবে শাস্তি দেওয়া হোক এবং সেটাকে খতিয়ে দেখা হোক, আমি সেটাই দাবি করছি।